নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? নিশ্চয়ই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি এখন টিফিন বানাচ্ছি, সকালে সমস্ত কাজকর্ম সেরে, আর আমার হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, তো সে কারণে ওর জন্য টিফিন বানাচ্ছি। বানাচ্ছি পরোটা আর আলুর তরকারি। আলুটা সেদ্ধ করে দিয়েছি কুকারে। ফার্স্ট আমি পরোটা বানিয়ে নিচ্ছি। অনেকদিন পর পরোটা বানাচ্ছি, কারণ প্রায় দিনই পরোটা বানাতে হতো, এখন বেশ কিছুদিন বানানো হয়নি, তো আজকে আবার আজকে পরোটাটা অবশ্য আমার ইচ্ছেতেই হচ্ছে। তো পরোটা বানাচ্ছি আর আলুর তরকারি, তারপর রান্না করব। আজকে তো নিরামিষ রান্না, হ্যাঁ, আর ঝটপট পরোটাটা বানিয়ে নিই, তারপর রান্না শুরু করব। ঠিক আছে, করে ফেলি। গেছে, এখন আমি বানাবো আলুর তরকারি। সাদা তেল আমি কড়াই থেকে সরিয়ে দিলাম, দিয়ে সামান্য রেখে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি, তারপর ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিলাম মৌরি, আর তারপর দেব ধনে, গোটা ধনে আর গোটা জিরে ফোড়ন দিলাম। হ্যাঁ, তো এগুলো একটু ভাজা ভাজা করে নেবার পর দিলাম একটু হিং। আর নিরামিষ করছি, কারণ আজকে তো শনিবার, তো সে কারণে দিলাম একটু হিং। আর এটা দেবার পর একটু একটুখানি ওয়েট করার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা ভালো করে ভেজে দেবো ওই গোটা মশলাগুলোর সঙ্গে। টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপর বাকি মশলাটা দেবো, বাকি মশলা বলতে লঙ্কা আর হলুদের গুঁড়ো, হ্যাঁ, আর কিছুই না। হলুদ দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। ঠিক আছে, দিয়ে এবার একটা কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিলাম, দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে মশলাগুলো টমেটোর সঙ্গে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা, মিশিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালো করে, দিয়ে সামান্য একটু জল, তারপরে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো আর কি, ব্যাস হয়ে যাবে আলুর তরকারি। এই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে, পেঁয়াজ দিলে আর একটু ভালো খেতে হয়। পেঁয়াজ আজকে দেবো না। ঠিক আছে, হয়ে গেছে আলুর তরকারি, পরোটার আলুর তরকারি রেডি, টিফিন। তারপর আমি রান্না শুরু করব। টিফিন হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। রুটি শাক তরকারি করছি, রুটি শাক দিয়ে কুমড়ো দিয়ে করছি, কালকে উচ্ছে দিয়ে করেছিলাম, সেই জন্য আজকে কুমড়ো দিয়ে করছে। আর ওই পাশে দিয়ে বেগুন ভাজা, নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজবো। নিম পাতাটা ভেজে ফেলেছি, এই যে দেখুন। আর এখন এই যে এখন বেগুনটা ভাজছি, আলাদা পাত্রে ভাজি নিলে তেতে হয়ে যাবে। বেগুনটা ভাজিয়ে শাকটা নামাবো, আর ডালটা হয়ে গেছে, মুগটা নিরামিষ ডালনা। আর আলু পোস্ত করবো, ঝিঙে পোস্ত করবো ঠিক করেছিলাম, কিন্তু আমার ছেলে ঝিঙে পোস্ত খাবে না। কোনো কিছু পোস্তর মধ্যে কিছু দিলে, আলু ছাড়া অন্য কিছু দিয়ে পোস্ত করলে খায় না। ছোটোবেলায় বলতো ঝিঙে পোস্ত করলে, বলতো তুমি এই পোস্ত এখানে লাউ দিলে, ঝিঙে থেকে বলতো। তো সেই কারণে এখনও ঝিঙে চেনে কিনা জানি না, তবে লাউ বলে না, আগে বলতো তুমি পোস্ত লাউ দিলে কেন। সে কারণে লাউ দেবো না, ঝিঙে দেবো না, শুধু পোস্ত করবো, আলু পোস্ত আর ভাত করবো, করে নিয়ে এখনো কাঠ জেলে করবো, মানে উনুনে দেখাবো। আমি কিছু নয় তবু
হয়ে যাবে। আর কিছু করছি না, আর কি করবো, আর ভালো লাগছে না কিছু করতে। শাকটা হয়ে গেছে, নামিয়ে নেব, একটু জিরে পাউডার ছড়িয়ে দেবো, ব্যাস। আর এটাও হয়ে গেছে, বেগুন পাতা আর বেগুনটা ফেলেছি, মানে বেগুনটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। আলুটা এখনো কাটিনি, আলু পোস্ত যে করবো, আলুটা এখন আজকে ডাঁটা করছি না, ডাঁটাটা একটু জড়িয়ে রাখলাম কালকে, আর একটু ওর মধ্যে জল ছড়িয়ে দেবো। খুব তো বাতাস, জল শুকিয়ে যাচ্ছে, একটা গামছার মধ্যে জড়িয়ে রেখেছি, তো ওর মধ্যে আর একটু জল ছড়িয়ে দেবো। আজকে ডাঁটা করছি না, কালকে করবো, কালকে তো নিরামিষ, কালকে দোল পূর্ণিমা, তো কালকে ভাবছি করবো। আর শাকটা নামিয়ে নিই, আলুটা কাটবো, পোস্ত আলুটা আবার এখন বানাচ্ছি, পোস্ত পোস্তর তরকারিটা বানাচ্ছি। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, এটা চন্দ্রমুখী আলু দিয়েই করছি, নইলে ওই আলুটা যদি আলু সেদ্ধ হলে দেরি হয়। হ্যাঁ, তো সব হলুদ লঙ্কা গুঁড়ো তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর এই যে পোস্তটা বেটে রেখেছি মিক্সিতে ওটা দিয়ে দিলাম, ব্যাস। পোস্তর তরকারি করাটা তেমন কিছু কঠিন কাজ নয়, হয়ে গেছে। আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো, ব্যস্ত হয়ে যাবে পোস্ত তরকারি, বাকি সব রান্না মোটামুটি হয়ে গেছে। ব্যাস এই অবস্থা দিয়েই গ্যাস অফ করে দেবো। হ্যাঁ, পোস্ত তরকারি রেডি, একটু তেল দিয়ে দিলাম, ঠিক আছে। আর আমি রান্না ভাতটা করছি উনুনে, ভাতটা হয়েই গেছে, মানে কাঠগুলো দিয়ে আমি চলে গেছিলাম, ব্যাস হয়ে গেছে ভাতটা, খুব কম সময় হয়ে যায় কাঠগুলো, মানে এত তাড়াতাড়ি। এই যে দেখুন আগুন রয়েছে, কিন্তু সব কাঠ পুড়ে গেছে, বেশি কাঠও দিতে হয়নি, কয়েকটা মাত্র কাঠ, আমাদের অনেক কাঠ আছে, কয়েকটা এইটা এই ডেকচিতে বসিয়েছি, এর মধ্যে আমি মাটি লাগিয়ে নিয়েছি, মাছতে অসুবিধা হয় না, হয়ে যায় একেবারে পুরো ঝকঝকে, পারি আমি মাছতে। তো ভাতটা পুরো হয়ে গেছে কমপ্লিট, আগুনও শেষ, নামিয়ে নেব। আর রান্না তো পুরো কমপ্লিট, এই যে করেছি পোস্তর তরকারি করেছি, ডাল করেছি মুগ ডাল, হ্যাঁ, আর এটা নিম পাতা আর বেগুন দিয়ে ভাজা করেছি, আর ওই যে নুটে শাকের তরকারি কুমড়ো দিয়ে করলাম ওটাই করেছি, ব্যাস এই রান্নাই আজকে করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু মানে বিশ্রাম, বাসন এখনও মাজিনি, বাসনগুলো রাখা আছে, বেসিনে রাখা আছে, পরে মাজবো। আর ঠান্ডা জল খেয়ে ফেলেছি, তো এখনও তো অত ভালো ঠান্ডা এই সরি গরম পড়েনি, তো ফ্রিজের জল খেয়ে ফেলেছি, নাকটা আর গলাটা কীরকম জ্বালা জ্বালা করছে, তেষ্টা পেয়েছিলো, আর গরমের সময় একটু ঠান্ডা জল খেলে ভালো লাগে, তো খেয়ে ফেলেছি ঠান্ডা জল, গলাটা জ্বালা জ্বালা করছে। যাই হোক, আর কি বলি, ভিডিওটা শেষ করি, আজ এই পর্যন্তই, সকলের কাছে অনুরোধ রাখলাম ভিডিওটা দেখার, সবাই প্লিজ দেখবেন, ভালো লাগলে ভালোবেসে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু কেমন লেগেছে, ঠিক আছে। আর সবাই খুব ভালো থাকুন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর খুব আনন্দে থাকুন। আর কাল দোল, সবাই দোলের আনন্দ উপভোগ করবেন, কিন্তু বাড়িতে থেকে, বেশি রং মাখবেন না, আমি দোল খেলি না, ছোটোবেলায় খুব যখন ছোটো ছিলাম তখন খেলতাম, সে বাড়ির মধ্যেই বালতির মধ্যে রং গুলে, যখন ছোটো ছিলাম মানে বেশ ছোটো, আর রং আমি কোনো দিন খেলিনি কোথাও না, বাড়িতে থাকতাম, রং খেলাটা আমাদের বাড়িতে ঠিক অতটা মানে চলতো না, বাপি ওসব পছন্দ করতো না, সে কারণে একটু, বাপি তো খুব স্ট্রিক্ট মানুষ ছিলেন, রকম ওই রং টং খেলাগুলো একটু পছন্দ করতেন না, তো সে কারণে রং আমরা কেউ খেলিনি, বাড়িতেই থাকতাম। আর কীরকম রং টং গায়ে লেগে গেলে সে তো একটা অন্যরকম না, এমনি তো গায়ের রং খুব সুন্দর, তারপর সেই রং টং গায়ে লেগে গেলে সেগুলো তোলা বেশ কঠিন, সেই জন্য রং খেলতাম না। আর আমার ছেলেও রং খেলে না, ও যখন খুব ছোটো ছিল ওই কেজি সেকশন না, প্রাইমারিতেও যখন পড়েছে তখনও খেলেছে, বাড়ির মধ্যেই আমি বালতিতে রং গুলে দিতাম, আমাকে দিত, ঠাম্মাকে দিত, দেওয়ালে দিত, কুকুর আছে কুকুরকে দিত, এরকম করে বাইরে যেত না, দুবার বাইরে যেত, গেছিলো কোন ক্লাস তখন ওই 6-7 এরকম, তখন দুবার গেছিলো, গিয়ে
খেয়ে এসেছিল, আমার খুব একটা ভালো লাগেনি, সব কীরকম একটা ওই আমি চিনতে পারছি না, এরকম অবস্থা হয়েছিল। তারপর আরও নিজের থেকেই ওর আরও অত রং খেলার প্রতি খুব একটা আগ্রহ নেই, যায় না, আজও তো চুপচাপ আছে। ওর অনেক বন্ধু ওকে বলে রেখেছে, ওকে যেতে বলেছিল, কিন্তু ও যায়নি, বাড়িতেই ছিল, যায় না। অনেক দিন অনেকগুলো বছরই ও রং রং খেলে না। যাই হোক, ভালোই হয়েছে, তাহলে আবার সেই রং তোলা বেশ মুশকিল, এরকম ব্যাপার। যাই হোক, সেটাই বলছি, বেশি রং মাখবেন না, অল্প, বেশি রং মাখলে বেশি করে ধুতে হবে, সর্দি কাশি লেগে যাবে, এখন সিজন চেঞ্জের একটা ব্যাপার, তাই না, শরীর খারাপ হলে খুব অসুবিধা, সেটাই আর কি। তো মোটামুটি যতটা পারা যায় সাবধানে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, আজ এই পর্যন্ত, বাই।